সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 8 ডিসেম্বর 2022 রোজ বৃহস্পতিবার। দর্শক, আপনারা দেখছেন আমার নতুন কালেকশান গির গরুগুলো। আসলে গির গরু সম্পর্কে অনেকেরই হয়তো বা ধারণা নেই, আবার অনেকেরই আছে। তবে বেশ কিছু আমার ভিউয়ার্স আছে যারা আমাকে সবসময় বলে থাকেন যে ভাই গির গরু দেখায়ন। তো আপনাদের জন্য এই যে গির গরু আমি দেখানোর চেষ্টা করতেছি। তো গরুগুলো মূলত ইন্ডিয়ান গেট আপের গরু। এগুলো হয়তোবা ইন্ডিয়ার থেকে আসছে, যে খালি গাভিগুলো আসে ইন্ডিয়ার থেকে, সেই গাভির পেট থেকে হওয়া এই বাছুরগুলো গির গরু। অনেক সময় হয় কি, ইন্ডিয়াতে যে খালি গাভিগুলো থাকে ওই গাভিগুলোই গির সাড়ে প্রজনন সাড়ের সাথে প্রজনন হওয়ার খাতিরে ওই গাভিগুলো হয় কি, আপনি যখন আমাদের দেশে চলে আসে তখন যে বাচ্চাগুলো আর কি এখানে আসার পরে প্রসব হয়, সেই বাচ্চাগুলোর মধ্য থেকেই কিন্তু এই যে এই গরুগুলো, এখানে দুইটি আপনারা দেখছেন বাচ্চা। তো ভিডিওটি মূলত করা হয়েছে এক ইয়াতে, আর রেকর্ড কিন্তু পরবর্তীতে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটু মাথায় রাখবেন, ঠিক আছে। এখানে দুইটি বাছুর দেখানো হচ্ছে, একটা হলো একটু ছোটো, এর আগের ভিডিওতে আপনারা দেখছেন, আর নতুন যেই কালেকশানটি এইটা, এই পাশেরটা, ঠিক আছে। তো এখন আগের যে ভিডিওতে দেখছেন ওইটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে, কুমিল্লার এক ভাই নিছে ওই গরুটা। তো আমরা আগামী শুক্রবারের মধ্যে আর কি গরুটা পাঠাবো। আর এই যে এই গরুটি, এইটা যেটা দেখতেছেন, এইটা নতুন আর কি কালেকশান। তো এখন থেকে ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব আমার সেটে নতুন নতুন আর কি হাই কোয়ালিটির বকনা কালেকশান রাখার জন্য, শুধু আপনাদের আপনাদের জন্য। তো বকনাটি নিয়ে আসার পরে কিন্তু একটা কথা বলি নাই আপনাদের, বকনাটি নিয়ে আসার পরেই কিন্তু বকনাটি বিক্রি হয়ে গেছে। আমি ভিডিওর মাধ্যমেই কিন্তু এই বকনাটা বিক্রি করে ফেলছি আপনাদের, মানে সামনে শেয়ার করার আগেই, হোয়াটসঅ্যাপে, তারপরে আপনার ইমোতে দেখানোর পরে বকনাটি কিন্তু বিক্রি হয়ে গেছে। অনলাইনের যে লোকেরা কাজ করে তাদের কাছে কিন্তু এই যে এই বকনাটা বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। কারণ কোয়ালিটি এত ভালো, কোয়ালিটি সম্পন্ন বকনা, যার কারণে আমার দেখছে দেখার পরে পুরোটাকে কিন্তু বুকিং করে নিছে। আর যিনি বুকিং করে নিছে তিনি কিন্তু একজন অনলাইনের ব্যবসায়ী, ঠিক আছে, অনলাইনেই ব্যবসা করেন তিনি। তিনি কিনছেন মূলত গরুটি বিক্রি করার জন্যই। তো সে সবসময় এইরকম হাই কোয়ালিটির বকনাগুলোই খুঁজেন, কিন্তু হাটে সবসময় না যাইতে পাওয়ার কারণে আমাদের মতো যারা, আমরা যারা সবসময় হাটে যাই তাদের সাথে তাদের কন্ট্যাক্ট থাকে, আর ওই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু তারা আমাদের থেকে হাই কোয়ালিটির বকনাগুলো কালেকশান করে থাকেন। আর এই যে ছোটো বকনাটি যেটা দেখতেছেন, এটাও কিন্তু গির পার্সেন্ট মোটামুটি ভালো মানের একটি গির। এটা তো আপনারা জানেন যে এটা বিক্রি হয়ে গেছে ওমান প্রবাসী বোরহান ভাই কুয়েত থেকে আর কি, সরি, ওমানে, ওমান থেকে আর কি এই বকনাটি উনি কালেকশান করছেন আমার মাধ্যমে। তো যাই হোক, সব মিলিয়ে কথা হলো যে এখন থেকে কিন্তু রেগুলার আমরা হাই কোয়ালিটির যে বকনা এবং গাভি বাছুর এগুলো আমার সেটে রাখার চেষ্টা করব। আপনাদের যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে বকনা এবং গাভি বাছুর এবং এবং খালি গাভি, যেই ধরনের আপনার গরু পছন্দ হয় সেই ধরনের গরুর কালেকশান আমরা রেগুলার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর এই বকনাটা কিন্তু একটু নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, তখন একটু ছোটো ছিল, এখন মাশাআল্লাহ আমার কাছে লাগে যে একটু হেলথফুল হয়েছে, কারণ আমি কিন্তু খাওয়াচ্ছি ঠিক মতো, রেগুলার তাদের যত্ন নিচ্ছি। তো ওইটাও নিয়ে এসেছিলাম, বড়টাও নিয়ে এসেছিলাম, কিন্তু এই কারণেই যে একটু মানে যত্ন নিব, তারপরে আর তারপরে আর কি বিক্রি করার নিয়তে নিয়ে এসেছিলাম। কিন্তু একজন অনলাইনের ব্যবসায়ী, ওনার নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দিব, ঠিক আছে, ওখান থেকে আপনি ওনার সাথে যোগাযোগ করে ওই বড় বকনাটি আপনি কালেকশন করতে পারেন। আর এইটা তো আর কালেকশন হয়তো হয়তো বা হবে না, যিনি কিনছেন কুমিল্লার ভাই উনি হয়তো বিক্রি করবেন না এই বকনাটি। তো যাই হোক, আমরা বড় যে বকনাটি রয়েছে ওইটার কিন্তু নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন। তো ভিডিওটির মূল উদ্দেশ্য হলো কালেকশানগুলো আপনাদের দেখানোর জন্য, যে আমি কেমন ধরনের কালেকশান করে থাকি। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন ওই যে গাভি বাছুর, তারপরে আরেকটি বড় বকনা ছিল, আর এই যে গির বকনা, এইগুলো কালেকশানগুলো কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটি বিষয় বলবো যে দর্শক,
এইগুলো গরু, এই যে পছন্দসই যে গরুগুলো হাই কোয়ালিটির, এইগুলো গরু কিন্তু আপনার বডি হিসাবে দাম হয় না, এটা সবসময় মাথায় রাখবেন। কারণ এইগুলো শখের বসে অনেকেই পালন করে থাকে, ঠিক আছে, যার কারণে এইগুলোর কিন্তু বডি হিসাবে দাম হয় না, এইগুলো চয়েজের উপর, তারপরে তার কোয়ালিটি, এই বিস্তারিত বিষয়ের উপরে কিন্তু তার দাম হয়ে থাকে। তো দর্শক, কালেকশানগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সব সময় কিন্তু আপনাদের হাটের থেকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, অনেকেই কমেন্ট করে যে সঠিক তথ্য মানে দেওয়ার চেষ্টাই করবেন, তো আমি কিন্তু আসলে সব সময় সঠিক তথ্য যেগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আর আমাদের হাটে আর এই রকম সিস্টেম নাই যে আমার কাছে একটা যেটা দাম বলছে, আমার কাছে যেটা দাম বলছে যে আইডিয়া কত আর কত হলে বিক্রি করবে, এগুলো কিন্তু একবারে সঠিক তথ্যই থাকে। এর মধ্যে কিছু কম বেশি হইতে পারে, যে দাম একটু বেশি চাইতে পারে, একটু কমও চাইতে পারে, কিন্তু আমি সবসময় আমার তরফ থেকে আমি সঠিক তথ্যই দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, আশা করি যে আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ইনশাল্লাহ এখন থেকে আপনাদের সুবিধার্থে আর কি, আর বিশেষ করে যে আমার প্রবাসী ভাইয়েরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরু কিনে তারা প্রতারিত হচ্ছে, তো এই প্রতারিত যাতে না হয় সেই কারণে এখন থেকে আমি সিস্টেম করছি, যদি কোনো প্রবাসী ভাই আমার মাধ্যমে গরু কিনে নিতে চায় তাহলে কিন্তু আমি গরু কিনে দেওয়ার একটা ব্যবস্থা চালু করেছি অলরেডি। আর গরু যে কয়দিন থাকবে আমার বাসায় সে কয়দিন আমি তাদের যত্ন সহকারে খাওয়াবো, লালন পালন করব। তবে এগুলো কিন্তু মানে এগুলোর কিন্তু চার্জ আছে, প্রত্যেকটা ইয়ার চার্জ, খাবারে খরচ দিতে হবে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস বলবো, যদি আপনারা অর্ডার করেন গরুর, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বায়না অবশ্যই করতে হবে, বায়না ছাড়া কিন্তু আপনার অর্ডার ধরা হবে না। আর আমরা সবসময় ওই দামেই গরু কিনে দেই যেই দামে গরুগুলো ওখান থেকে মানে পাওয়া যায় সেই দামেই কিনে দেই। আর আরেকটি আমরা এখন বকনা দেখাবো, যেইটা হলো তিন নম্বর বকনা, এইটা কিন্তু আমার আয়ত্তে রয়েছে, এবং ওই যে আমার যদি সময় ওই ভাইয়ের আয়ত্তে চলে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়তো উনি এই বকনাটি কনফার্ম করে নেবেন। তো চাইলে কিন্তু ওই অনলাইনের ভাই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করে এই যে তিন নম্বর যে বকনাটি রয়েছে এইটাও কিন্তু আপনারা কালেকশন করতে পারেন। এটা কিন্তু একটি নেপালি গির টাইপের, তবে খুব সুন্দর মানের একটি বকনা এটা। এটা একবারে যে নেপালি গির এটা বলা যাবে না, তবে ভালো মানের একটি বকনা আমরা দেখানোর চেষ্টা করলাম। এই বকনাটিও যদি আপনারা কালেকশন করতে চান তাহলে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কারণ ওই ভাইয়ের সাথে অলরেডি আমার কথা হয়ে গেছে, এটা আমার আন্ডারে ছিল, কিন্তু ওনাকে ছবি পাঠানোর পরে উনি এই বকনাটি বুক করেই ফেলেছেন অথবা করবেন, এইরকম একটা ইয়া। তো সরাসরি আপনারা চাইলে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে বকনাটি কালেকশন করতে পারেন। ধন্যবাদ দাদা, এখন আমার সাথে থাকার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।